কিতাব কোনদিন বই নয়, কিতাব সেটা নূর, কিতাব হচ্ছে নূর। কিতাব কি হয়? নাজিল হয়। কিতাব কখনো লেখা হয় না। বিজ্ঞ আলেম আল্লামা অনেক বড় ডক্টরেট পিএইচডি দের সামনে মূর্খ হয়ে কথা কইবার লইছে, কিন্তু আপনারা শিক্ষিত মহল একটু খেয়াল কইরেন যে এই মূর্খ কি কথাটা ভুল বলছে। কোরআন বলতেছে আমি এই কিতাবকে নাজিল করেছি, নাকি আল্লামা সাহেব? কিন্তু কোরআন বলতেছে কিতাবকে নাজিল করেছি, কোরআন কি কোথাও কইছে কিতাব রে লেখছি? তাও মানছে লেখছে না, কিতাবকে নাজিল করেছে রব্বুল আলামিন। আর বইকে লেখছে মানুষই। রব্বুল আলামিন কিতাব নাজিল করে, কোরআন কি হয়? কোরআন কি লেখা হয়? কোরআন লেখা যায়, কোরআন ছাপানো যায়, কোরআন নাজিল হয়। কিভাবে নাজিল হয়? সূরা হাশরে বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু, লাউ আনজালনা হাযাল কুরআন হাযাল কুরআন লাউ আনজালনা, আমি যদি নাজিল করতাম অবতীর্ণ করতাম হাযাল কুরআন, হাযা মানে এইটা, জালিকা মানে ওইটা, কেতাবের মধ্যে কেতাবের সময় বলেছে জালিকাল কিতাব, বলে নাই আলিফ লাম মিম জালিকাল কিতাব, কিন্তু কোরআনের এখানে বলতাছে হাযাল কুরআন। কেতাবের বেলায় জালিকাল কিতাব, কোরআনের বেলায় হাযাল কুরআন। কেতাবের বেলায় জালিকাল কিতাব, আর কোরআনের বেলায় হাযাল কুরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু, আমি যদি এই কুরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তোমরা দেখিতে পাইতা এই পাহাড় সে ভয়ে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বিনীতভাবে ভয়ে। পাথর কি পাহাড় কিসের হয়? পাথরের। মাটির পাহাড় হয়? মাটির হলো ট্যাক হয় টিলা হয়, পাথরের হয় পাহাড়। পাথর সে, এই কোরআন যদি শুধু নাজেল করা হইতো ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যাইত, কিন্তু আমি এই কোরআনকে নাজিল করেছি আমার হাবিবের দিলের মধ্যে, অন্তরে, হৃদয়ে, আল্লাহর হাবিবের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। তাহলে আল্লাহর হাবিবের যে হৃদয়, যে কলব, সেইটা এই পাহাড়ের থেকেও ধীর এবং মজবুত, ধীর শক্ত এবং মজবুত এবং সুউচ্চ। সেইখানে কোরআন নাজিল হয় অন্তরে, কোরআন নাজিল আসমানে হয় না, ছাপাওয়ায় পেরেছে। কোরআন বই ছাপে কোথায়? পেরেছে। লেখে কে? মানুষে। আর কোরআন নাজিল হয় কই? অন্তরে। নাজিল করে কে? রবে। আর সেই রবের নাজিলকৃত কোরআন রসুলের অন্তরে নাজিল হইছে, সে সব জানে। আর এই মূর্খের দলে এই ছাপাই না অক্ষর কইরা এরা কয় নবী এলমে গায়েব জানে না, উহাবিরা। আরে বেকুব, কোরআনটাই তো এলমে গায়েব, কোরআন নিজেই এলমে গায়েব। তে এলমে গায়েব কোরআন মহানবী দিল, তে মহানবী যে কোরআন দিছে সে তো পুরো এলমে গায়েবই কয়ে দিল। তুই যে জান্নাতের কথা কস সেইটাও তো এলমে গায়েব, তুই যে জাহান্নামের কথা কস সেইটাও এলমে গায়েব। তুই জান্নাতে ঘুরাইস না, দেখছস কে না, আঙ্গুর বেদানা খাইছস না, তাহলে এইটাও তো এলমে গায়েব। জান্নাতটা এলমে গায়েব না, কিন্তু জান্নাত লয়া ও কানে আড্ডা ওয়াজ করে ঘন্টার পর ঘন্টা, সব শেষ, হুর, এটাও তেল মেগায়েব। জান্নাতে যে হুর পাইবেন, বাংলাদেশের বিখ্যাত এক মাওলানা জান্নাম আনসারি ক্যান্সারে মইরা গেছে গা, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌলবি, হ্যার জান্নাতের হুরের ওয়াজ শুনলাম, এর কণ্ঠটা তো খুব সুন্দর, মুসলমান এরহুম কইরা।
জান্নাতের মধ্যে হুরি মনই বরে এত বড় বড় কুলবরই কুলবরে দেখছনি এমনে কয় কয় হুজুর দেখছি সবাই তো আবার চিল্লা একটা কুলবরই দুনিয়ায় ওজন দিলে বলে 12 মণ কয় বুঝছনি 12 মণ একটা তাহলে আফেলের কি অবস্থা কয় তাহলে তো আফেল আরো বড় হইব কয় আফেলের মধ্যে দেখবা হুর যখন আফেল তুমি লইবা তোমার কাছে আইব তুমি বানবা দেখবা আফেলের ভিতরে একটা হুর বইয়ে রইছে স্বর্ণের গয়না গলায় দিয়া রেশমি কাপড় পিন্দা কত প্রকার গহনা পিন্দা তখন তুমি হুর দিকে ডরাই যাইবা জান্নাতি জান্নাতি বলে ডরায় শুনছেন জান্নাতিরে বানাইবে লইছে কি জুকার বানাই দিতেছে ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না হে পরিতৃপ্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো যে পরিতৃপ্ত তার কোনো ভয় নাই তার কোনো লোভ নাই তার কোনো হিংসা নাই তার কোনো অহংকার নাই সে পরিতৃপ্ত যার ভয় আছে সে তো তৃপ্ত না এখনো বাকি রয়ে গেছে তাহলে এই নফসে মুতমাইন্নার অধিকারীকে বলা হচ্ছে জান্নাতে যাও আর হ্যাঁ হুর দেখে ডরাই যাবো গা তা আফেলের ভিতরে হুর কাফর কুপুর পিন্দা গয়না উইনা পিন্দা বইরিছে কয় জান্নাতে ডরাইও না এইটা তোমার আফেলের লগে বকশিস দিছি আফেলও খাও হুরও খাও এমনি করে ওয়াজ করে বিশ্বাস না হয় নেটে ইউটিউবে সার্চ দিবেন বাই করেন এদের যদি এই রকম যদি ইসলামী স্কলারদের এই রকম যাদের ওয়াজে 2-3 লাখ মানুষও হয় অনেক সময় হাজার হাজার মানুষ হয় তারা যদি এইগুলা বলে তাহলে আপনি শিখবেন কি কি শিখবেন এই হুর এলমে গায়েব জাহান্নাম এলমে গায়েব জান্নাত এলমে গায়েব লওহে মাহফুজ এলমে গায়েব সবই তো এলমে গায়েব খালি জাহিরি মোল্লা আছে মোল্লা ছাড়া সব কিছু এলমে গায়েব আমরাই জাহিরি প্রকাশ নালে আমাগো ভিতরে নফস এলমে গায়েব নফস এলমে গায়েব না আরে তুমি নিজেই এলমে গায়েব মৌলবি নিজেই এলমে গায়েব নাকি যে প্রাণ প্রাণ বলো নফস নফস বলো প্রাণ পাখি বলো কানে হাত দিয়া গজল গাও সেই প্রাণ পাখি তুমি চিনো না এই প্রাণ পাখি তো তোমার কাছে এলমে গায়ে সেই প্রাণ পাখির কথা মহানবী কুরআনুল মাজিদে পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন সেই এলমে গায়েবের খবরটা কও না তাহলে আল্লাহ বলেছেন আমি আয়াত নাজিল করি আয়াত কি হয় নাজিল হয় লাইনেরে কি আয়াত কয় কোনোদিন আপনারা লাইনের আয়াত বানাইছেন শ্রদ্ধেয় আল্লামা সাহেব মাওলানা সাহেবরা কোরআন শিখতে হলে ওলিয়ে কামেলের কাছে আসতে হবে কোরআন শিখতে হলে বাবা বেদম ওয়াসির কাছে আসতে হবে কোরআন শিখতে হলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে বাবা জাহাঙ্গীর কোরআন শেখায় বাবা জাহাঙ্গীর কোরআন মুখস্থ করায় না মুখস্থ করা বিদ্যা দিয়া দর্শন পাওয়া যায় না শিখতে হয় কোরআন মুখস্থ করতে হয় না কোরআন মুখস্থরই জিনিস না কোরআন ধারণের জিনিস ধৈর্য ধরো ধরবেন কেমনে ধরুন তো যার আকার আছে এই যে শক্ত এটা তো ধরুন ধৈর্য কেমনে ধরুন ধৈর্য কি শক্ত নরম ধৈর্য কি ধৈর্য ধরার জিনিস না ধারণের জিনিস ধৈর্য ধারণ কর আমাদের এক মাওলানা সাহেব উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে আরও বড় বড় তাত্ত্বিক যারা আছে তারা তাত্ত্বিকরা বিশিষ্ট ওই কি শুক্রাণু তাত্ত্বিকেরা এরা বলে দুইটা জিনিস ধরে রাখো একটা হইল ধৈর্য আরেকটা হইল বীর্য তাইলেই তুমি কামেল জুতা খুইলা খালি পিটান দরকার তো কইলাম আল্লামা সাহেব ধৈর্য যে ধরবেন ধৈর্য কি রশি না লাঠি না ইট পাথর না কিছু ধৈর্য তো ধরন যায় না ধৈর্য ধারণ করতে হয় আপনি ধারণ আর ধরা এইটা তফাতই বুঝলেন না বীর্য ধরবেন কেমনে কেউ পার শেষ পর্যন্ত ধরবার আপনি পারেন এক্কেরে গুলো হনে কয় মাফ সাহেব ভুল হয়ে গেছে এইটাও ধারণের জিনিস দুইটাই ধারণের জিনিস ধরনের জিনিস না আগে ধর আর ধারণ ধরন আর ধারণ এইটা বুঝেন অহংকৃত এইটার সূক্ষ্ম পার্থক্যই বুঝলেন না লাইনেরে কয় আয়াত কোরআন কি আল্লাহ কি বলেছে লাইন আয়াত না তাইলে আয়াত তো কাতিবে ওহি কে মবিয়া মবিয়া কাতিবে ওহির মধ্যে আছে না এই কোরআন সংরক্ষণ বোর্ডের ভিতরে
মবিয়া ইসলামে প্রবেশ করেছে 630 সালের পরে মক্কা বিজয়ের পরে মবিয়া মবিয়ার বাবা আবু সুফিয়ান এবং এই মবিয়ার জাত গোষ্ঠী সবাই জান বাঁচানোর জন্য ইসলামে প্রবেশ করেছে শুনে নাও মহানবী মক্কা বিজয় লাভ করেছেন কত 630 সালে আর মহানবী ওফাত লাভ করেছেন 632 এ শেষের দিকে দুই বছর পরে মক্কা বিজয়ের দুই বছর পরেই তাহলে যারা মহানবীকে জাহিরিভাবে দুই বছর পাইলো হ্যাঁ কাতিব ওহি হইল আর যে নাকি হেরা পর্বতে স্বয়ং মহানবীর লগে সামনে সব সময় রইল যে রুহুল আমিনকে দেখলো যে মহানবীর সেবক যে মহানবীর আওলাদ যে মহানবীর বেলায়েত প্রাপ্ত যে মহানবীর মাওলায়াত প্রাপ্ত যে মহানবীর আব্দিয়াত প্রাপ্ত যে মহানবীর রেসালাত প্রাপ্ত সেই মাওলা আলী এই কোরআন লেখার এই কমিটির ভিতরে জায়গা হইল না রাখলো না তখন মাওলা আলী হযরত উসমানকে দেখে বলেছিলেন ইয়া উসমান হাজা কুরআন নাতিকুন হাজা কুরআন বাসিতুন আনা কুরআন নাতিকুন ওই তুমি যে কুরআন লিপিবদ্ধ করতেছো সেইটা কাগজ আর কালির মৃত কুরআন আর আমি মাওলান নাতিকুন আমি মাওলা আলী হচ্ছে জীবন্ত কুরআন যেই কুরআন কথা বলে যেই কুরআন কথা বলে যেই কুরআন কথা বলে আর এই কুরআন নাযিল হয় এই কুরআন নাযিল হয় কুরআন লেখার জিনিস না আর ওখানে তো মোল্লারা ধান্দাবাজির লিগা কুরআনের সুরার নকশা লইগা একবারে ঘরের মধ্যে 1 2 3 আলিফে মানে আরবিতে একেরে কয় ওয়াহিদ দুইয়েরে কয় ইতনাইন তিনেরে কয় থালাসা তালাতা চারে কয় আরবা পাঁচেরে কয় খামসা সিত্তা সাবা তিসা তামানি আশরা ওয়াহিদ ইশরিন ইতনাইন ইশরিন তালাতা ইশরিন আরবা ইশরিন খামসা ইশরিন সিত্তা ইশরিন এই হরফ গুলারে নকশা কইরা লেখা দেয় কি হবে ব্যবসার উন্নতি হবে ঘরে কোনো জিন পরি দেও দানব ভূত পেতনি একটাও আছর হইব না তুই নিজেই তো ভূত তোর আবার কে আছর করব ঘরে যেটি থাকে এটি তো পেতনি পেতনি আবার কে আছর করবার আইব তাহলে জিন তুই নিজে আর জিনে নকশা লেখে জিন খেদা ধান্দাবাজি ধান্দাবাজি গুলা কোরআন ধান্দাবাজির জন্য আসে নাই কোরআন নাজিল হয়েছে আত্মদর্শনের জন্য তাহলে সেই কোরআনের আয়াতকে লেখে মৌলবী সাহেবরা আর আল্লাহ বলতেছে আমি আয়াত নাজিল করেছি কি মাওলানা সাহেব আয়াত নাজিল হয় না আমার আয়াত মানে কি নিদর্শন নিদর্শন কোনোদিন লেখা যায় না কি বলতাছে আমার রসুলগণ সমগ্র সৃষ্টির জন্য আয়া নিদর্শন তাই না মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আশা এটা কি আয়া নিদর্শন ইব্রাহিম খলিলুল্লাহ তার নিদর্শন নাই আয়াত নাই তাহলে আয়াত লেখন যায় না বাবা এটি যদি ভাইঙ্গা ভাইঙ্গা গবেষণা করা হয় অনেকে তো কিচ্ছু জানে না কিন্তু সব জানতা শমশের আলী সব জানতা শমশের আলী কোরআন নিয়ে বসবেন বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে বলতেছি বাবা জাহাঙ্গীরের আলের দয়া নিয়ে বলতেছি বাংলাদেশ না পৃথিবীর যে কোনো আল্লামা হোক আলেম হোক আসেন আল্লাহর ওলিদেরকে বলি নাই আল্লাহর ওলির চরণে এই মাথা সব সময় নত ভক্তি সব সময় আলেম সমাজের কোরআন নিয়ে বলবেন আসেন দেখি কতটুকু জানতে পেরেছেন শিখতে পেরেছেন ওস্তাদের কাছ থেকে আর আমরা বাবা জাহাঙ্গীরের দয়া কতটুকু শিখতে পেরেছি দেখবেন বাবা জাহাঙ্গীর কোরআন শেখায় আয়াত নাজিল হয় আয়াত লেখা যায় না আয়াত কোনো লাইন না লাইন লেখা যায় আয়াত কোনো শব্দ না আয়াত হচ্ছে নিদর্শন তাহলে কোরআন নাজিল হয় কিতাব নাজিল হয় আয়াত নাজিল হয় ওখানে হেরা কোরআনও লেখে কিতাবও লেখে কোরআনও ছাপায় কিতাবও ছাপায় কোরআনও বেছে কিতাবও বেছে আয়াতও লেখে আয়াতও ছাপায় আয়াতও বেছে কি যে ভূতে ধরছে কয় হ সুরা নাসের অমুক আয়াত দিলে লিখে একটা তাবিজে বইরে মম দিয়ে আটকায় দিয়ে দে ভূত যাই বলা অথচ
এই খন্নাসের কথাই সূরা নাসে কোয়া থুইছে খন্নাসের নাম দিয়া খন্নাস খেদান যাইব কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আরে সূরা নাস তো আইছে নাসে পানাসা খন্নাসের তিজা কার কাছে কুল বলে দিন আউযু বি আউজ আশ্রয় চাও রাব্বে রবের কাছে ইন্নাস মানুষের রবের যে মানুষের রব যে তার কাছে আশ্রয় চাও কার থিকা কারণ শয়তান খান্নাস রূপ দইরা তরোয়াল লইয়া যা কিছু আছে হের অস্ত্র সব লয়ে লুড়াইবার লইছে অহনে যাইবা কই ঘরে ঢুকলে কাম হইব না বউর কাছে গেলে কাম হইব না হুজুরের কাছে গেলেও কাম হইব না মাস্টারের কাছে গেলে কাম হইব না নেতার কাছে গেলে কাম হইব না কার কাছে রব্বিন্নাস মানুষের রবের কাছে যাও আর মানুষের রব সেই আহাদ সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাও সমস্ত ওলি আল্লাহর কাছে যাও যা পানা চাও আমি খান্নাস রূপ শয়তান হতে পানা চাই আশ্রয় চাই ইয়া মুর্শিদে কামেল মুর্শিদে মুকাম্মেল মুজাদ্দিদে জামান আপনি আমাকে দয়া করেন তাহলে অনেক খন্নাসের আয়াত লেখা সূরা ফালাকের আয়াত লেখা তাবিজে বইরা মন দিয়া আটকায়া হাদিয়া 3000 লইয়া কি করবার লইছে শয়তান থেকে পানা দিবার লইছে ভূত খেদাই বলে ভূতে ভূত খেদায় না বাবা এগিনার থেকে সরেন আত্মদর্শনে আসেন ফুরকান নাজিল হয় সূরা ফুরকান খুলুন কুরআন নূর কিতাব নূর ফুরকান নূর আয়াত নূর কুরআন কালি নয় নূর কুরআন কাগজ নয় নূর কুরআন বাইন্ডিং নয় নূর কিতাব কালি নয় নূর কিতাব বাইন্ডিং নয় নূর তাহলে কিতাব ছাপানো যায় না ফুরকান সেটা কি ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা ভাগকারী বিভাজনকারী ফুরকান জ্ঞান যার আছে আপনি আয়েশা যখন আল্লাহর ওলির কাছে একটা কিছু বলেন তখন সে তার ফুরকান জ্ঞান দিয়া সেইটা ভাগ করে তুমি কি সত্য কইছ না মিথ্যা কইছ তখন আপনাকে বইলে দেয় তুমি এটা মিথ্যা বলছ এখন আপনারা সবার সামনে বলতেছেন না না আমি হাসা কইছি আসলে কথা মিছা কইছেন কিন্তু আপনি তো এটা জানেন না এর কাছে ফুরকান আছে আপনি জানেন না এর কাছে কোরআন আছে আপনি জানেন না এর কাছে কিতাব আছে আপনি জানেন না এর কাছে আয়াত আছে তাহলে কোরআন নূর কিতাব নূর আয়াত নূর ফুরকান নূর এই নূর এখন কিতাব কি আচ্ছা রূহ নাজিল হয় তাহলে কি পাইলাম কিতাব নাজিল হয় কোরআন নাজিল হয় ফুরকান নাজিল হয় আয়াত নাজিল হয় রূহ নাজিল হয় নাকি কিন্তু এটা তো পাইলাম না কোরআন সৃষ্টি হয় কিতাব সৃষ্টি হয় আমি কিতাবকে সৃষ্টি করছি আবার তো খাট বাদ দিয়া কিতাব তো সৃষ্টি নয় কিতাব কি সৃষ্টি বলেছে আচ্ছা তাহলে পরে কিতাব সরব সরব কিতাব নূর কোরআন নূর ফুরকান নূর আয়াত নূর রূহ নূর কিতাব নাজিল হয় কোরআন নাজিল হয় আয়াত নাজিল হয় ফুরকান নাজিল হয় রূহ নাজিল হয় রূহের একটা সময় আছে এইটা নির্দিষ্ট করে দিছে রূহ নাজিল হওয়া কখন কদরের রাতে কোরআন কদরের রাতে নাজিল হয়েছে এটা কিন্তু বলে নাই খেয়াল করবেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার-রূহ তানাজ্জালু আমরা নাজিল করি আহ তানাজ্জালু আমরা নাজিল করি মালাইকাতি সমস্ত ফেরেশতাদের মালায়েক বলে নাই তানাজ্জালু মালায়েক
একজন ফেরেশতা কানা ফেরেশতা খাড়া হইছে হ্যাঁ নাযিল হইছে না সমস্ত ফেরেশতা এই ফেরেশতা কি বলেন দেখি যদি আপনার উস্তাদ আপনাকে শেখায় থাকে আমি বলে দেব আমার দয়াল আমাকে শিখিয়ে দিয়েছে আমার দয়াল আমাকে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে ফেরেশতা এর জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন শুনিয়া রাখো দিন রাত 24 ঘন্টা আমার কাছে জিবরাইল আহে আর যায় আমি সেই হাকিকি রুহুল্লাহ আমি আমার কাছে সেই রুহুল কুদ্দুস আছে যেটা ঈসা রুহুল্লাহর কাছে ছিল তাহলে আর মৌলবি শব্দ শয়তান রে দেখে না জিবরাইল রে দেখবো মাথা খারাপ হইছে না তাহলে এই ফেরেশতা কি ফেরেশতা নাজিল হইল কবে কদরের রাতে রুহের আগে ফেরেশতা নাজিল হয় রুহের পরে না রুহের রু নাজিল হওয়ার আগে ফেরেশতা নাজিল হয় রু নাজিল হওয়ার পরে কিন্তু ফেরেশতা নাজিল হয় না খেয়াল কইরেন তাহলে কেন রু নাজিল হওয়ার আগে ফেরেশতা নাজিল করা হইল কি কারণ তাও আবার একটা দুইটা ফেরেশতা না যে আজরাইল ইসরাফিল মিকাইল সবাই এই চারজন রে আজরাইল মিকাইল ইসরাফিল জিবরাইল এই চারটারে পাঠাইছে আর কি নাই রেস্টে আছে তা না কইলে সমস্ত মালাইকাতি সমস্ত ফেরেশতারা তার মানে যে রূপপ্রাপ্ত যে জাগ্রত রুহের অধিকারী যে আল্লাহর ওলির উপরে রূহ নাজিল হয়েছে সেই আল্লাহর ওলির কাছে জিবরাইল সব সময় গোলামি করে সেই আল্লাহর ওলির কাছে মিকাইল সব সময় গোলামি করে সেই আল্লাহর ওলির কাছে ইসরাফিল সব সময় গোলামি করে সেই আল্লাহর ওলির কাছে আজরাইল সব সময় গোলামি করে গোলামি করে গোলামি করে একজন চৈতন্য মহাপুরুষের কাছে সমস্ত ফেরেশতা তার আজ্ঞাবহ তার হুকুমের আর এই ফেরেশতাগুলো একানা মৌলবি শিকার পারে পিছাবো পারে সেদিন দেখলাম একজন লেখক আছে উনি ওহনা আমি তো ঠুট কাটা হ্যাঁ যদি আমাকে হে না হ্যাঁ আমাকে দরবার আহে হ্যাঁ প্রতি সপ্তাহে না প্রতিদিন লাগে জানি বই বাইর করে এরকম একটা বাপ 300-350 বই আমার বাবার নামও বই উৎসর্গ করছে সেই লোকে দোয়া করতাস এক দরবারে যায় মরণ কালে ডাকা দিও মদিনায় কবরেতে আইসো তুমি আমারে দয়া কবরে এইবার কইতাছে বাইতে এইবার কইলি না এত বছর তুই অহনে জিন্দা তুই কখনো তুমি আমার বাইতা হও তোরই তো রসুলের উপরে ইমান নাই যে দয়াল আমি তোমারে ডাকতাছি এই মুহূর্তে আমার বাইতা হও তা না তুইয়া তুই কবে মরবি কবে তোরে কবর দেব অনেকের তো নসিবে কবরও জুটে না জুটে মাছে খায় হালায় পশু পাখিতে খায় হালায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে মিলা যায় তো তোর কি গ্যারান্টি আছে তুই কবর ভাবি হেনে ডাকবার লইছে তখন বললাম এরা কি শিখাইব এরা হইলো ব্যবসা ধান্দার জন্য এদের কি জ্ঞান আছে না এখান থেকে কতটুকু ওইখান থেকে কাটসাট ফিটিং এই কাটসাট ফিটিং দিয়া রহস্য জগতের জ্ঞান বোঝা যায় না তাহলে রু নাজেল হওয়ার আগে ফেরেশতা নাজিল হয় তা না জানু মালাইকাতি ওয়ার রুহ কবে কখন কদরের রাতে রাতটা হইতে হবে কদর তাহলে রু নাজেল হওয়ার টাইম ফিক্সড সময় ফিক্সড কখন রাতে রাতে নাজিল হইল কেন দিনে কেন হইল না ফেরেশতা নাজিল দিনে রু নাজিল দিনে হইল না কেন ফেরেশতা দিনে নাজিল হইল না কেন কদরের রাতে কদর এবং রাত দুইটা তাহলে এই কদর কি আর রাত কি আগে বুঝেন তারপরে তেও তাহলে কদরের রাতে রু নাজিল হয় মোল্লারা এইটারে লাগাই দিছে সমস্ত কোরআনের ইয়ের ভিতরে দেখবেন বেশিরভাগ অধিকাংশ বড় বড় কোরআনের তাফসীরের মধ্যে ওহাবিরা তো ডাইরেক্টই কয়ে দিছে কদরের রাতে কোরআন নাজিল হয় কোরআন একটা রু আর একটা রু আর কোরআন যদি একই হইতো তাহলে আল্লাহ ওখানে কোরআন কইতে অসুবিধা ছিল কোথায় কোরআনই তো বলতে পারত আপনি মানুষ আচ্ছা এই মানুষের ভিতরেই সুর আছে না মানুষই তো সুর হয় না মানুষই ডাকাইত হয় মানুষই গুন্ডা হয় মানুষই জনপ্রতিনিধি হয় মানুষই সেবক হয় মানুষই পুলিশ হয়
মানুষই আর্মি হয়, মানুষই ডাক্তার হয়, মানুষই ইঞ্জিনিয়ার হয়, এই মানুষ থেকেও আল্লাহর ওলি হয়, মানুষই মৌলভি হয়, মানুষই মুফতি মুহাদ্দিস মুফাসসির সব হয়। এক মানুষের ভিতরে কত কিছু, যে পুলিশ হইছে হ্যাকি মানুষের থেকে এর আটকে তিনটে হয়ে যায় না, দুই হাতই থাকে, পাও কি বেশি না দুইটাই থাকে। এইটি হলো অর্জনের ক্ষেত্রে, যে চুরির বিদ্যা অর্জন করছে এই মানুষটা চুর হয়, হ্যারে চুর কইয়া ডাকে, যে ডাকাইতির বিদ্যা অর্জন করছে আয়ত্ত করছে তারে ডাকাইত কয়, আপনি ডাকাই। তাহলে অর্জনের উপরে নাম আসে, অর্জনের উপরে নাম আসে, আপনি কি আয়ত্ত করছেন অর্জন করছেন। আপনি যদি পুলিশ হওয়ার যোগ্যতা অর্জন করেন, বিদ্যা অর্জন করেন, আপনার পুলিশ কইব। আপনি যদি মন্ত্রী হওয়ার যোগ্যতা বিদ্যা অর্জন করেন, আপনার মন্ত্রী বলবো। কিন্তু সবাই কইলে মানুষ, এই মানুষের ভিতরে সুর ডাকায় লুচ্চা বদমাইশ লোফাঙ্গা আমানু মোমেন মুত্তাকি মহসিনিন সাবেরিন সব এই মানুষের ভিতরেই, এই শয়তানের প্রকাশও মানুষের ভিতরে, রুহের প্রকাশও মানুষের ভিতরে, নবীর প্রকাশও মানুষের ভিতরেই। এর জন্য মানুষটাই হচ্ছে সবচেয়ে বড় একটা গোলক ধাঁধা। এর জন্য মহানবী কুরআনুল মাজিদে বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, কুল বলে দিন ইন্নামা, আমি কি তোমাদের মতোই চামড়াধারী মানুষ? না না, কখনোই না, তুমি দেখতাছো কিন্তু কখনোই না। তাহলে পরে এই মানুষের ভিতরেই সব, এই মানুষের ভিতরেই সব। এর জন্য রব্বুল আলামিন যে জাত রূপে অবস্থান করে, লা মাকানে জিন এবং ইনসানের অন্তরে রু রূপে, এই রু রূপে, এই রুহের থেকে সমস্ত কিছুর আগমন, সমস্ত কিছুর আগমন, জাত থেকে সমস্ত সেফাতের আগমন, সমস্ত গুণাবলীর আগমন। কিন্তু সেফাত থেকে জাতের আগমন নয়, জাত থেকে সেফাত, মূল মূল থেকে সমস্ত গুণের আগমন। তাইলে পরে আজকা কোরআন সম্পর্কে কিঞ্চিত যদি বলা হয়, কিঞ্চিত অভিভূত হইয়া যাইব। এই কদরের রাতে কোরআন নাজিল, এই রু নাজিল হইল, কোরআন নাজিল হয় রমজান মাসে, কোরআনই বলতাছে শাহরু রমাদান, রোজার মাসে কোরআন নাজিল হয়, কদরের রাতে রু নাজিল হয়। তাহলে কেতাব নাজিল হয় কবে? এটাও তো আছে, কিন্তু একটা রাখুন দরকার না, নাহলে তো আবার হুজুরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিব, নাম চালাই দিব, হ্যাঁ আল্লামা সাহেব লিখছে। এইটাও সবচেয়ে বড় চুরি, জীবনেও রহস্যের জ্ঞান পাবে না। বাবা জাহাঙ্গীর সব নিলাম করেছে, এটা বাবা জাহাঙ্গীরের দয়া, কিন্তু বাবা জাহাঙ্গীরের জিকির করতে মানা করে নাই। বাবা জাহাঙ্গীরের জিকির আপনি করবেন, আপনি করবেন, আপনার জিকির বাবা জাহাঙ্গীর করবে। কিভাবে? কোরআন বলতেছে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো, ফাজকুরুনি তুমি আমার জিকির করো, আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমিও তোমার জিকির করব। খাজা বাবা একা, খাজা বাবা একা, খাজা উসমান হারুনির জিকির করেছে, ইয়া উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা খাজা বাবার জিকির একা করছে, ইয়া হাসান মঈনুদ্দিন, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। সেই খাজা বাবা তার সেই হাকিকি রবে, সেই রবে সারা পৃথিবীর মানুষ দিয়া খাজা বাবার জিকির করাইতেছে, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা। খাজা বাবা একা জিকির করছে রবের, আর রব সারা পৃথিবীর মানুষ নিয়া খাজার জিকির করাইতেছে, ফাজকুরুনি তুমি আমার জিকির করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আজকুরুকুম আমিও তোমার জিকির করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি বাবা জাহাঙ্গীরের জিকির করেন, বাবা জাহাঙ্গীর আপনার জিকির করবে, দেখবেন সারা জগতের সমস্ত সৃষ্টি নিয়া আপনার জিকির করবে। আর কিন্তু সত্য হচ্ছে তুমি আমার জিকির করো, আমার জিকির করো, ওয়াশকুরু রব্বাকুম তুমি তোমার রবের জিকির করো। সেইখানে কার চুপি, কি হবে নাম দিয়ে পরিচয় দিয়ে ধন্য ধন্য করব, মালা দিব, হয়তো লাখ লাখ মুরিদ হবে, ওখানে ছাপরা ঘরে আছেন, বিশতলা হবে, কি পাইলেন? স্বাদ পাইছেন? কখনো না। স্বাদ পাইলে
সব সময় ঠান্ডা কোনটা বাইন্না ভিতর শৈললে সালার সব থাক কিন্তু হৃদয়ে রেশমি রুমাল পরে আছে জান্নাতি সব সময় রেশমি কাপড় পরে থাকবে সুসজ্জিত থাকবে জান্নাতি জান্নাতি কখনো ময়লা থাকবে না জান্নাতি কখনো সে বুড়ো হবে না ইয়াং থাকবে সেইটা হচ্ছে তার মনের যে শক্তি মনের যে তাগা মনের যে স্পৃহা সেইটা থাকবে একটা যুবকের ন্যায় দেহ না দেহ বুড়াইবো দেহ মরবো মন আর প্রাণ এই দুইটার কি ধ্বংস আছে রে পাগল না তাহলে পরে সেই জিনিস তারা আজকে ওইটা বলতে চায় না ওইটা প্রকাশ করতে চায় না নিজের জাহির নিজের জাহির খান্নাস করে আদমের জাহির রবে করে আমি যা জানি তোমরা তা জানো না আদম তুমি যা জানো অগো কইয়া দাও তো কি কি জানো তখন কইয়া দেয় হেরা সু আমরা তো এটি জানি না আমাদেরকে শিখায় নাই তাহলে এই কদরের রাতে রু নাজেল করলো রমজান মাসে কোরআন নাজিল হইল আয়াত কবে নাজিল হইল আয়াত কার কাছে নাজিল হইল আচ্ছা কদরের রাতে রু নাজিল কার কাছে হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রু নাজিল হইব সে তো জন্মের আদমের জন্মের আগেই নবী খেয়াল কইরেন যে মাসুম আমাগো এনে আমাগো অনেক ভাই আছে এবং আমো মুসলমানগো মধ্যে দুনিয়ার আকাম কুকাম করে কিন্তু নাম হইল তার মাসুম মানে বেগুনা নিষ্পা নাম মাসুম আকাম করে না দুনিয়ার জাহির আকাম এমন কোনো অপকর্ম নয় মাসুম করে না কিন্তু হ্যাঁ নাম মাসুম একটা হলো নাম মাসুম আরেকটা হলো জাত মাসুম নাম মাসুম দুনিয়ার আকাম করে জাত মাসুম কোনো পাপ করে না মহানবীর জাত মাসুম মুহাম্মাদের জাত মাসুম কারণ মুহাম্মাদের জাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের মধ্যে খান্নাস থাকতে পারে না খান্নাস থাকে না বিধানই নাই শুধু জাত প্রশংসা 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 নূর খান্নাস কইতে থাকবো মহ আর যে নাকি নাম মাসুম হ্যাঁ একজন হইল আল্লাহ আহাদ আরেকজন হইল আব্দুল আহাদ দুইজনকে লেখ না আব্দুল আহাদ থাপর খায় আব্দুল আহাদ চুরি করে কারণ হ্যাঁ আব্দুল আহাদ তো এই যে বিষয়গুলা বুঝেন কোরআন কেন বলতেছে তুমি এই কোরআনের তফসির যদি সমস্ত পৃথিবীর গাছগুলাকে কলম বানাও সারা পৃথিবীর পানিগুলাকে সমুদ্রের পানিগুলাকে কালি বানাও তাও এই কোরআনের তফসির ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না কারণ এই কোরআন হচ্ছে মহাবিজ্ঞানময় আর এই কোরআন কি তাকে শেষ করা যাবে না ব্যাখ্যা করে আর আমরা এতটুকু কইরি শেষ এইটাই বুঝলাম না কদরের রাইতে রু নাজেল হয় না কোরআন নাজেল হয় এইটাই ধরা পড়ে নাই মৌলভী উনি বলে মুফাসসির মুফাসসির মুহাদ্দিস আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ অতি জঘন্য বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ওয়াজ ফরমাইবে কিচ্ছু জানে না কিন্তু সব জানতা শমশের আলী এইগুলো আগে জানেন যদি না জানেন অহংকার করেন কেন অহংকার তো ইবলিশের ভূষণ ইবলিশ মানে হচ্ছে অহংকারী ইবলিশ হিব্রু ভাষা আরবিতে বালাসা তাহলে ইবলিশ হন কেন ইবলিশ না হইয়া আদমে পরিণত হইতে পারেন না দুইটাই তো অপশন আছে কোনটা হইবা ইবলিশ হইবা না আদম হইবা আমি ইবলিশ হমু তাইলে ঢুকো দলের ভিতরে আর আদম হইবা হ তাইলে ঢুকো হেরা পর্বতে তাইলে ডুকো কাবায় কি তাইলে ডুকো যায়া কাহাবে তাইলে ডুকো যায়া হেরা পর্বতে তাইলে ডুকো যায়া মেহরাবে আদম হইতে চাইলে আপনি আপনি তুই ইবলিশ হইবার চান আপনি দলে যান গা এক দল লয়ে আল্লাহরে ডাকবার লইছে আল্লাহরে ডাকতে হয় একা প্রথমে জুড়ায় জুড়ায় তারপরে একা
তো এই যে বিষয়গুলা এখন আয়াত এটা কি আমি কিন্তু কিতাব কি এটা বলি নাই এটা রাইখা দিলাম কিতাব কবে নাযিল হইছে এটা কইছি কিতাব কি নূর এটাও কইছি কিন্তু কিতাবটা আসলে কিটা কইলাম না রাইখা দিলাম যখন খুব প্রয়োজন হবে তখন দয়ালের দয়া বলুন কারণ এখন কিতাব লইয়া খুব বাড়াবাড়ি হইতাছে ওই যে কিতাব আইতাছে ওই যে কুরআন আইতাছে ওই যে কুরআন আইতাছে ওই যে নূর আসতাছে ওই যে কিতাব ওই যে কুরআন কিতাব কথা বলে কিতাব বুবানা কুরআন কথা বলে কুরআন বুবানা কুরআন কথা বলে কুরআন বুবানা কুরআন মরে না কুরআন মৃত্যু নাই কুরআনের জন্ম নাই কারণ সৃষ্টি হইলে মৃত্যু থাকবো মৃত্যু নাই জন্ম নাই কুরআন নাজিল কিতাব মরেও না কিতাব বা জন্ম লয় না ইয়া মুহাম্মদ রোজ আজল সে ইয়া মুহাম্মদ রোজ আজল সে